বাবুলকে নিয়ে সিদাবাড়ি গ্রামের মানুষের প্রতিক্রিয়া, মাথা ন্যাড়া করে শোক প্রকাশ গ্রামবাসীদের। সাংসদ বাবুল সুপ্রিয়ের দত্তক নেওয়া গ্রাম সিদাবাড়ি, আর বাবুল সুপ্রিয়ের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা সামনে আসায় হতাশ হয়েছেন গ্রামবাসী। গ্রামের মানুষজন মাথা ন্যাড়া করে শোক প্রকাশ করেন। গ্রামবাসীর বক্তব্য, সাংসদ থাকাকালীন এই গ্রামে কটি সোলার লাইট, রাস্তা ও সাব মার্শাল পাম্প ছাড়া কিছুই উন্নয়ন তিনি করেননি, এবার তাও হবে না, রাজনীতির শিকার হয়েছেন তারা, এমনই দাবি করেন গ্রামের মানুষজন। তাছাড়া অনেক গ্রামবাসী বলেন এই গ্রামে এসে অনেক কিছু উন্নয়ন করার দাবি করেছিলেন। বাবুল সুপ্রিয় বলেছিলেন এই গ্রামে হাসপাতাল হবে, বড় বিদ্যালয় হবে, কিন্তু দুবার তিনি সাংসদ হলেও কিছুই করেননি। আমাদের মতে এই সিদ্ধান্ত ওনার আগে নেওয়া উচিত ছিল। আজ সকালে সিদাবাড়ি গ্রামের বাসিন্দা অমর মণ্ডল এবং বিনোদ দাস নিজের মাথা ন্যাড়া করেন এবং তারা জানান এই গ্রামকে বাবুল সুপ্রিয় দত্তক নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজও পর্যন্ত পূরণ করেননি। তাও কোথাও আমাদের আশা ছিল হয়তো তিনি এবার গ্রামে বিদ্যালয় এবং একটি বড় হাসপাতাল গঠন করবেন, কিন্তু তা আর হবে না। তিনি তো বাবা হিসেবে গ্রামকে দত্তক নিয়েছিলেন, তাই উনি চলে যাওয়াতে গ্রামকে অনাথ করে দিলেন, তাই আজ আমরা মাথা ন্যাড়া করে শোক প্রকাশ করলাম। তারপর থেকে আর আসেনি, এখন ও ইস্তফাও নিয়ে নিয়েছে, আর এমপি পর থেকে শুনলাম যে ইস্তফা নিয়ে নেবে, তার জন্য এখন আমাদের পাশে তো কেউ নেই। সাধারণত মানুষকে দেখতে পাওয়া যায় যখন বাবা মা মারা যায় বা পরিবারের কোনো সদস্য মারা যায় তখনই মাথা নাড়া হয়। আমরা মাথা ন্যাড়া করলাম এই যে বাবুল সুপুরে যে আমাদের সিদাবাড়ি গ্রামকে আদর্শ গ্রাম মানে গোদ নিয়েছিল, সেই কারণে মাথা ন্যাড়া করলাম। এখন তো ধরুন ও কিছুদিন আগে শুনলাম মন্ত্রী থেকে ইস্তফা দিয়ে দিয়েছে, তারপর শোনা যাচ্ছে যে এমপি থেকেও ইস্তফা দেবে, তাহলে এখন আমরা যাবো কাকে? সে আমরা তো সব অনাথ হয়ে গেলাম, ঠিক আছে, কাজের বিভাগে যেটা যেটা বলেছিল মাঝ রাস্তায় সে আমাদেরকে প্রয়োজনে মানে দুঃখতে মাথা নাড়ালাম। এটার সাধারণত দেখা যায় বাবা মা মারা গেলে মানুষ মাথা নাড়ায় না, না সেই প্রকারে ধরুন যদি মানেন তো যদি কো মা বাবা তো জন্ম দিয়ে কর্ম তো অন্য লোক করে, তাই ভেবেছিলাম ও কর্ম ভালো কিছু একটা আমাদের জন্য করবে, পাবলিক সিদাবাড়ি আদর্শ গ্রাম হিসাবে যে এসে নিয়েছিল, ওই জন্যে এখন দুঃখিত আমরা যে সিদাবাড়ি গ্রামবাসীরা কী করবে যখন। তো আর এবার ধরুন বিধানদার কাছে যেতে হবে আমাদের সাংসদ কোটা থেকে। আপনাদের গ্রামে কী কী প্রতিশ্রুতি দিয়েছিল করবো বলে? প্রতিশ্রুতি দিয়েছিল, এখানে বলেছিল গ্রাম মানুষকে বাড়ি যেতে হবে না, বাথরুম হোক পায়খানার জন্য বাথরুম, স্কুল কলেজ, গ্রামীণ ব্যাংক, পুরো পাকা বাড়ি, গ্রামে যত কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি করে দেওয়া হবে, এগুলো যে প্রতিষ্ঠিত করেছিল। কিছু পেয়েছেন? কিছু পাইনি। আগামী দিনে পাবেন বলে মনে করছেন? আর পাবো না। কেন পাবেন না? যেহেতু অন্য পার্টি আর তো কেউ কাজ করতে চাইছে না, যেহেতু বাবুল সুপ্রিয় সংসদ একটা গ্রামটাকে গোদ নিয়েছিল। আপনার নাম? উমাপদ মণ্ডল বলছি। সীতাবাড়িতে কি রাস্তা, পানীয় জলের এই সমস্যা, আপনার হাইমাস লাইট, স্ট্রিট লাইট, হাইড্রেন, স্কুলে আপনার বাচ্চাদের বসার জন্য চেয়ার টেবিল, এবং বেকার সমস্যার জন্য কিছু মাছ মৎস্য চাষের ই করা হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল, উদ্যোগ মৎস্য চাষ করেছে গ্রামের ছেলে মেয়ে ছেলেদের জন্য, পাটে যারা হস্তশিল্প আছে তাদের জন্য পাটের কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তারাও ই করেছে, উপলব্ধ হয়েছে, এইসবই হয়েছে উন্নয়নমূলক কাজ। এলাকাবাসীদের যেটা অভিযোগ রয়েছে কি এলাকাতে সেরকম কাজ হয়নি? দেখুন, মানুষের সম্পূর্ণ সব খিদে কেউ মেটাতে পারে না, ঠিক আছে, আর দেখুন গ্রামের উন্নয়নমূলক কাজ দেখুন আরও বাবুলদার উদ্যোগেই আজকে ডিভিসি সিএসআর ফান্ড থেকে আপনার 46 ইন্ডিভিজুয়াল টয়লেট আছে, সেই টয়লেট এই টেন্ডার হয়ে গেছে, আপনার এই এক সপ্তাহের মধ্যেই আপনার কাজ চালু হবে। তো এই সকল গ্রামে সব কিছু পেয়ে যদি কেউ বলে না কিছুই পায়নি, কিছু হয়নি, তাহলে এটা হয়তো পলিটিক্যাল ইস্যু দিক থেকে যাচ্ছে। বাবুলদার পার্টি চলছে ইস্তফা নিয়ে, যদি উনি রিজাইন দিয়ে দেন তো সীতাবাড়ির উপরে কী প্রভাবটা পড়বে? সীতাবাড়ির উপরে একটাই প্রভাব পড়বে, সেটা হলো আজকে আমরা ওনাকে পেয়েছি, উনি যখন 2014 সালে আসে
এমপি হিসাবে টিকিট পেয়ে লড়ে, তখন আমরা তখন 2014 সাল থেকে আমরা ইয়ে আছি, 2015 সিলাবাড়ি গ্রামটাকে দত্তক নিয়েছি। সেই হিসাবে ওনাকে আমরা বড় দাদার মতন দেখেছিলাম, বড় দাদা এখনও আছে, সেটা জানবো যে হয়তো আমরা বড় দাদাকে আমরা আর পাবো না পাশে। কী নাম? তীর্থ সেন। বাবুল সুপ্রিয়, সোশ্যাল মিডিয়াতে একটা এসছে কি তিনি নাকি সাংসদ পদও ছাড়ছেন মন্ত্রিত্ব ছাড়ার পর, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? উনি এখানে বিজেপি করতেন, এখানে কোনো কাজ করতেন, এই এলাকাতে কোনোদিন কাজ করেননি, আজ পর্যন্ত আমরা চোখ আমাদের চোখে পড়েনি। আপনার সিধা বাড়ি আজকে ওর জন্য আনাথ হয়ে গেছে, দেখবেন আনাথ হয়ে কিছু লোক আমি দেখলাম মিডিয়া থেকে না নেড়া ফেড়া হয়েছে, আনাথ হয়ে গেছে। আনাথের জন্য তো নেড়া হয় কি আমি আনাথ হয়ে গেছি, গ্রামটা আনাথ হয়ে গেছে, আর ও এখানে এলাকাতে কোনো কাজ করে যায়নি, এই জন্য তো ইস্তফা দিচ্ছে। ও কোনো কাজের নেই, ওর যে ইটা ছিল গান করতো, গান করুক, সাংসদ হওয়ার জন্য ছিল না, সাংসদ হওয়ারও দরকার। স্থানীয় নেতা বিজেপি নেতা তারা বলছে সিধাবাড়ি গ্রামে নাকি উনি উন্নয়ন করেছেন, আমাদের আপনারাও তো দেখেছেন গেছেন, কি উন্নয়নটা করতে একটা বলে দিক আমাদেরকে দেখে দিক, ওই দুটা চারটা লাইট লাগিয়েছে যেটা ছ মাসের মতো ওটাও খারাপ হয়ে গেছে, ওই সোলার লাইট ওটাও খারাপ হয়ে এরকম পড়ে আছে, কোনোদিন দেখতেও যায়নি, কি হাইমাস লাইট লাগিয়েছে ওটাও খারাপ হয়ে গেছে, আজ পর্যন্ত ঠিক হয়নি, এক বছরের মধ্যে খারাপ হয়ে তো উন্নয়ন ওটা বলে না, খারাপ হয়েছে তো ওকে দেখতে হবে। উন্নয়ন আমাদের বিধায়ক একজনই এখানে এলাকাতে করছে, বিধায়ক বিধান উপাধে আর ছাড়া কেউ। সিধাবাড়ি নিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে? আরও আছে পরিকল্পনা, আমরা দেখছি জলের জন্য প্রবলেম হচ্ছে এখানে, আমরা ওটা দিয়েছি সাবমার্স, আর রাস্তাঘাট কিছুটা বাকি আছে, আমরা দেখছি কীভাবে ইয়ে হচ্ছে, ড্রেন আছে ওখানে কিছু করার, কমিউনিটি হল আমরা দিচ্ছি ওখানে, চেষ্টা করছি আরও কিছু। ওখানে মানুষের একটা অসুবিধা যেটা বলছে বিদ্যালয় মানে স্কুল, ওখান থেকে নাকি অনেক দূর তাদেরকে স্কুল যেতে হয়, আর সে এটা আমরা বিধায়ককে দিয়েছি, দেখছি এটা বিধায়কের সঙ্গে কথা বলেছে, আমাদের এমএলএর সঙ্গে কথা বলে চেষ্টা করব, যে পাবলিক যে ডিমান্ডটা করছে আমরা করব, আগেও করেছি সিধাবাড়িতে, আগেও করেছি এখনো করব। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।